আসসালামু আলাইকুম এভরিওয়ান, শামিমা তাদের বলছি লন্ডন থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ব্রেকফাস্ট রেডি করছি আমার আর আমার হাজবেন্ডের জন্য, খুবই সিম্পল অ্যান্ড ঝটপট স্পাইসি ফ্রাইড এগ উইথ ব্রেড। তবে যেইভাবে আমার পছন্দ সেইভাবে করতে পারছি না, কারণ ঘরে ফ্রেশ করিয়েন্ডার, গ্রিন চিলি এগুলো নেই। তাই ভাবলাম যে রেড চিলি পাউডার অ্যান্ড টিউমেরিক পাউডার দিয়ে করে ফেলবো। আমার বাচ্চারা স্পাইসি ফ্রাইড এগ মোটেই পছন্দ করে না, ওরা ঘরে না থাকার অ্যাডভান্টেজ আমি খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। মাইশা আর ইশা চলে গেছে মাদ্রাসায়, আর ইউসরা গেছে ফুটবলে। ব্রেকফাস্ট শেষ করে কিচেন থেকে ভালো করে টাইডি করে আমি লাঞ্চের জন্য রান্নাবান্না শুরু করব। আজকে সানডে, সানডেতে দেখা যায় যে আমি মোস্ট অফ দ্য কুকিং করে ফেলি ফর দ্য হোল উইক, এর জন্য আমার অনেক তাড়াহুড়ো থাকে। তবে রান্না শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, যারা নতুন নতুন আমার চ্যানেল ভিজিট করছেন, তারা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগতে হলে দেখা যায় যে একটা ভিডিও দেখলে কিন্তু হয় না, আমার চ্যানেলে অলরেডি প্রচুর ভিডিও আছে। আপনারা সময় করে আপনাদের পছন্দের এবং প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর শোয়িং ইয়োর লাভ অ্যান্ড সাপোর্ট। আজকে আর রেসিপি নিয়ে তেমন কোনো কথা বলবো না, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে কী করছি, কারণ অন্যান্য কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিতে চাই, কারণ আমার কাছে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি চাচ্ছি যে আজকে ব্লগের মাধ্যমে দিয়ে দিব। রিসেন্টলি দ্য মোস্ট কমন কোয়েশ্চন আসছে আমার ব্লগে মিউজিক ইউজ করা নিয়ে। আমি যে মিউজিকগুলো ইউজ করি বেশিরভাগ ভিউয়ার্সরাই মিউজিকগুলো অনেক পছন্দ করেন, খুব কমই ভিউয়ার্স আছেন যারা পছন্দ করেন না, উইচ ইজ ফাইন, সবাই তো সেম জিনিস পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। আমি আজকে যে মিউজিকটা ইউজ করছি আমার ব্লগে, এটা আমি মোস্ট অফ দ্য টাইমই ইউজ করি এবং সবাই এটা অনেক বেশি পছন্দ করেন বেশিরভাগ ভিউয়ার্সরাই আমি বলবো। আর আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো আমি যাতে এই মিউজিকের লিঙ্কটা শেয়ার করি। এই মিউজিকটা আমি ইউজ করি আইমুভি থেকে। আইমুভি থেকে লিঙ্ক কীভাবে শেয়ার করতে হয় সেটার কোনো অপশন আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি, যদি কখনও খুঁজে পাই তাহলে অবশ্যই আমি লিঙ্কটা দিব। তবে আইমুভিতে অনেকগুলো অডিও আছে, আর আমি যে মিউজিকটা ইউজ করি সেটার নাম হচ্ছে ফলস। এতটুকুই আমি বলতে পারবো, এর চেয়ে বেশি ইনফরমেশন ওইখান থেকে কালেক্ট করার কোনো উপায় নাই, আমি খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। যদি কখনও পাই তাহলে যেটা বললাম যে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা যেটা কথা, আসলে মিউজিক হচ্ছে যে ব্লগে আমরা যে মিউজিকগুলো ইউজ করি সেগুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হয়। এই জন্য দেখা যায় যে অনেক সময় অনেক সুন্দর সুন্দর মিউজিক খুঁজে পাই কিন্তু কপিরাইট ফ্রি না থাকার কারণে ওইগুলো কিন্তু শেয়ার করতে পারি না, যেগুলো কপিরাইট ফ্রি আছে ওইগুলোই শেয়ার করতে হয়। এর জন্য অনেক সময় ইচ্ছে না থাকলেও, অনেক মিউজিক ভালো না লাগলেও দেখা যায় যে শেয়ার করা লাগে, কিছু করার নেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এর মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি আমার নিজের জন্য একটা ব্রেড দিয়ে রেডি করে নিয়েছি, আর আমার হাজবেন্ডকে দিয়েছি দুইটা ব্রেড দিয়ে। এখন তো রান্নাবান্না করব, ফ্রিজ থেকে যতগুলো ভেজ ছিল সবগুলো আমি বের করে নিয়েছি। এখানে আছে ব্রিটিশ খাবেজ, তারপর টমেটো আছে, দুইটা খাবেজ আছে, দুইটাই আমি ইউজ করব। এখানে কজেট আছে, আমি প্রন দিয়ে কজেটগুলো রান্না করে ফেলবো, আমার বাচ্চারা প্রন অনেক বেশি পছন্দ করে। তারপর হ্যাঁ, টমেটো দিয়ে একটা ফিশ কারি রান্না করব, বাসা ফিশ ফিলেট দিয়ে টমেটো টক রান্না করব আর কি। ব্রকলি ভাজি করব, আর আর কি করব, হ্যাঁ লাম রান্না করব কাপেজ দিয়ে, আর ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছকে দিয়ে রান্না করব সেটা আমি একটু পরে বলছি। এখানে আমি সবগুলো পটস বের করে সবগুলো কারের জন্য সব কিছু দিয়ে দিয়েছি একসঙ্গে। ফ্রেশ গার্লিক আমি রেডি করে নিয়েছি, টমেটো টকের জন্য ফ্রেশ গার্লিকটা আমি ইউজ করব, আর বাকি গার্লিকগুলো আমি রেখে দিয়েছি ব্রকলি ভাজি করার জন্য, আমার ওইগুলো লাগবে। ব্রকলি ভাজি ফ্রেশ গার্লিক দিয়ে না করলে কিন্তু টেস্টি হয় না। চাটা পোটে আমি
সব কিছু রেডি করে চাটা কারির জন্য বসিয়ে দিয়েছি। ফ্রেশ গার্লিকটা এক সাইডে দিয়ে রেখে দিয়েছি, কারণ এটাকে ফার্স্ট একটু ভেজে নিব, তারপর আমি অনিয়নের সঙ্গে মিক্স করে নিব। এই যে এইভাবে গার্লিকটা একটু ফ্রাই হওয়ার পরে আমি মশলার সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি সব কিছু করে ফেলি একসঙ্গে, আমার কাছে মনে হয় ইটস মাচ ইজিয়ার, অনেক কুইকার ও তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। আমি যেটা করি সবসময় এইভাবে সব মশলা একসঙ্গে দিয়ে দিই, তারপর তেলটা গরম হয়ে আসলে সব মশলা পেঁয়াজ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিই। পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, ঢেকে রেখে দিব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে একটা মাশালের সাহায্যে সবগুলো মাশ করে নিব, তারপর আমি আমার পছন্দের সবজি যেটা যেটাতে দেওয়া দরকার ওটা একটু দিয়ে দিই। এই স্প্রিংলেস বিনসগুলো দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছটা খুবই সুস্বাদু একটা মাছ, সবসময় আমি খুব আদর সুহাগ দিয়ে মাছটা রান্না করি। আমি কেন আমরা সবাই রান্না করি, যেমন ইলিশ ভাজা বা ভুনা বা মুখি দিয়ে ইলিশ অথবা সর্ষে ইলিশ, এইভাবেই আমরা রান্না করি। কিন্তু আমার ইলিশ মাছগুলো এত টেস্টলেস ছিল, এত আদর সুহাগ দিয়ে ভাবলাম যে রান্না করার কোনো দরকার নেই, এই বিন দিয়ে আমি রান্না করে ফেলবো। এই ফার্স্ট টাইম আমি এইভাবে রান্না করেছি, ইট ওয়াজ দা বাদ। ইলিশ মাছ ভাজার জন্য আমি কাস্ট আয়রন পানতে বের করে নিয়েছি। এইটা ভিডিওতে দেখালেই সবসময় প্রশ্ন আসে, তাই আগে থেকেই বলে দেই এইটাতে রান্না করা খুবই হেলদি। এইটা আমি আমাজন থেকে কিনেছিলাম 1699 দিয়ে। এটা সাইজ হচ্ছে 26 সেন্টিমিটার। এটা খুবই হেলদি আর মাছ ভাজার জন্য একেবারে পারফেক্ট, কারণ মাছ কখনোই পানের গায়ে লেগে যায় না, খুব ভালো করে যদি গরম করে ইউজ করা হয় তাহলে কিন্তু লাগে না। আর মাছ ভাজার জন্য এখানে আমি ইউজ করছি টিউমেরিক পাউডার, চিলি পাউডার, দ্যাটস ইট। ভালো করে মিক্স করে সল্টও দিব, তারপর সব কিছু ভালো করে মিক্স করে আমি ফ্রাই করে নেব।
আমার রান্নাবান্না শেষ, ফাইনাল লুকটা দেখাই এবং কী কী রান্না করেছি সেটাও বলে দিই। লামকারি রান্না করেছি কাবেজ দিয়ে, তারপর ইলিশ মাছ রান্না করেছি বিনস দিয়ে। দিস ইজ দ্য ফাইনাল লুক। ফ্রেশ কোরিয়ান্ডার, গ্রিন চিলি এগুলো না দিয়েই আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রন এবং গজেটের কারি, আর এখানে হচ্ছে টমেটো টক উইথ বাসা ফিলেট আর ব্রকলি ভাজি। এই তো, এটাই আমার আজকে রান্নাবান্না। ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।